কালি কেলেঙ্কারি কিছুতেই থামার নাম নিচ্ছে না তার মধ্যেই লিনা মানি মেকলাই এবার নতুন করে বিতর্ক তৈরি করছেন পুরনো বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা কালী বিতর্ক অর্থাৎ কালী পোস্টার বিতর্ক সেটা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো তার টুইটার হ্যান্ডেল থেকেও ডিলিট করে দেওয়া হয়েছে এবার তিনি নতুন করে টুইট করলেন নতুন করে পোস্ট করলেন পরিচালক কি পোস্ট করলেন বিভিন্ন বহুরূপীদের ছবি পোস্ট করলেন অর্থাৎ রাস্তাঘাটে শিব কালী দুর্গা বিভিন্ন সাজে বহুরূপীরা যে ঘুরে বেড়ান তারা যে বিভিন্ন সময় ধূমপান করেন সেই ছবি তুলে ধরে এবার বিতর্ক কি উস্কে দিলেন স্বয়ং লীনা লিনামানি মেকলাই আর এই বিতর্ক ঘিরে রীতিমতো আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছেন তিনি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে মহুয়া মৈত্র তিনিও চাপের মুখে পড়ে আছেন আর তার সঙ্গে এবার যুক্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তৃণমূল সরকার যদিও জানিয়েছে মহুয়া মৈত্রর বক্তব্য একেবারে ব্যক্তিগত কিন্তু দিল্লির বিজেপি নেতারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন না থাকলে কি মহুয়া মৈত্র এমন কথা বলতে পারেন কর্তা ইচ্ছে কর্ম এমনটাই অভিযোগ উঠছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাহলে কি কালী বিতর্কে এবার হস্তক্ষেপ করে মুখ খুলতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠছে প্রশ্ন তবে আত্মপক্ষ সমর্থনে যেভাবে মানি মেকলাই বহুরূপীদের ছবি এবং তাদের ধূমপান করা ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিলেন তাতে বোঝাই যাচ্ছে এ বিতর্ক সহজে থামার নয়